Hello viewers, assalamu alaikum, welcome to Infoke Deep Link, and I hope to all viewers safe and well everyone. Hello viewers, আমি আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে সামনে হাজির হলাম। আপনারা যে সকল শিক্ষার্থীরা বিদেশ উচ্চ শিক্ষা যাওয়ার জন্য আগ্রহী এবং কি প্রবাসীরা, আশা করি সকলে বিষয়টা জেনে হয়তো খুশি হবেন। বিষয়টা হলো, আপনারা জানেন যে, হয়তো জানেন কিনা জানি না, সেটা হলো পয়লা, আপনারা জানেন যে পয়লা জুলাই থেকে, কিন্তু জুলাই 1 তারিখ থেকে কিন্তু কঠোর লকডাউনের সরকারে ঘোষণা দিছে। এখন যদি লকডাউনে হয়ে থাকে সরকার যে ঘোষণা অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে কেউ বের হতে পারবে না, কোনো ধরনের সংগম টোটালি সব কিছু টোটালি বন্ধ। তো এখন যারা প্রবাসী আছে, প্লাস হলো যারা বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার জন্য যাবে, বা তাদের দেখা যাচ্ছে অনেক সময় এম্বাসি সাবমিশনও থাকতে পারে, বা এম্বাসি রিলেটেড, মানে ইউনিভার্সিটি বলেন বা এম্বাসি রিলেটেড যে ডকুমেন্টগুলি অনেক সময় দেখা যাচ্ছে অ্যাটেস্টেশনের প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন ভেরিফাইয়ের প্রয়োজন হয়ে থাকে, দেখা যাচ্ছে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে, সে আসলে একটা প্রজ্ঞাপন, সেটা হলো, মানে একটা নোটিশ দিছে, সেটা হলো যারা বিদেশে উচ্চশিক্ষা এবং কি প্রবাসী যারা আছে, তাদের কোনো প্রয়োজনে কোনো ডকুমেন্ট ভেরিফাই অ্যাটেস্টেশন বা বিদেশে সংক্রান্ত কোনো বিষয় যদি প্রয়োজন হয়, তারা কিন্তু বের হইতে পারবে, তাদের প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে, তাদের প্রয়োজন মানে প্রয়োজন হলে যেতে পারবে, বা যদি কোনো প্রয়োজন না তাহলে আবার যেতে পারবে না। যদি পুলিশে ধরে যে যে না ঠিক আছে, আমার এই প্রয়োজনটা বিদেশে বা ইউনিভার্সিটি কাজের জন্য এম্বাসি যেতে হবে, দূতাবাসে বিভিন্ন যেতে হবে, বা কনসুল বিভিন্ন অ্যাটেস্টেশনের জন্য যেতে হবে, তাদের জন্য তাদের এই কাজের জন্য লকডাউনে আতঙ্কিত, তাদেরকে কোনো সমস্যা হবে না। তো এটা বিষয়টা আমি শুনেও, বা যখন আমি প্রজ্ঞাপনে এটা দেখলাম, নোটিশটা দেখলাম, আমি শুনে খুবই ভালো লাগলো। এটা আসলে গত কোনো লকডাউনে ছিল না, এটা নতুন করে বিষয়টা আসলে ইনক্লুড করছে এই লকডাউন 1 জানুয়ারি থেকে। তো আশা করি যারা আমাদের প্রিয় শিক্ষার্থী যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, বা অলরেডি যারা বিভিন্ন ইউনিভার্সিটি প্রসেস করতেছেন, বা সামনে অ্যাম্বাসি ফেস করবেন, বা ইউনিভার্সিটি ইন্টারভিউ দেবেন, বা আপনার ডেট আছে যে ডেট ছিল যে আমি অ্যাম্বাসিতে দাঁড়াবো, বা বিভিন্ন মন্ত্রণালয়ের পড়াশোনা মধ্যে ডকুমেন্ট অ্যাটেস্টেশনে কিছু বিষয় আছে, তাদের জন্য আশা করি এই বিষয়টা অনেক উপকৃত হবেন এবং প্রবাসীদের জন্য অনেক উপকৃত হবেন। এই বিষয়টা আমি সরকারকে আসলে অবশ্যই ধন্যবাদ দেবো, মন্ত্রণালয়কে, যে এই বিষয়টা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা এই সুযোগ কাজে লাগে, আবার অন্য কোনো মানে অযথা কাজে বের হবেন না। তো ওইটাই আসলে বিষয় আমাদেরকে, মূলত এই ভিডিওর মাধ্যমে আসলে ওই বিষয়টা জানানোর জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা করা। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন, তারপরও এটা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়টা দেখে নেবেন, বিষয়টা ক্লিয়ারলি সব ইয়ার করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, আর আমাদের ইনফো ক্রিয়েটিং থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য। আর অবশ্যই হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করে নেই, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ, সালাম।